দেশে করোনায় আরো 22 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণ গেল 4,881 জনে। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে 12,730 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে 1,541 জন। এই নিয়ে দেশে মোট 3,45,805 জনের করোনা শনাক্ত হলো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। দর্শক, আজকের আয়োজনে আমাদের সাথে বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট ডাক্তার যুক্ত আছেন। আপনারা যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন এবং ফোন করতে পারেন 0222229238 অথবা 0966677311। এই নম্বরে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে অথবা চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে পারেন। ডাক্তার ফারুক, আপনার কাছে জানতে চাইব, যেই করোনার যে সময়টি সংক্রমণ আমরা পার করছি, এই সময় যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আসলে রক্তের সাথে করোনার যে ভাইরাস সেটি মিশে যাওয়ার আশঙ্কা থাকে কি না? প্রশ্নটা আরেকবার করেন। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, করোনা সংক্রমিত যারা হচ্ছেন করোনা ভাইরাস এবং দীর্ঘদিন অসুস্থ থাকছেন যে রোগীরা, তাদের কি আসলে রক্তের সাথে ভাইরাসটি মিশে যাওয়ার কোনো আশঙ্কা থাকে কিনা? ভালো প্রশ্ন। করোনা ভাইরাস যদিও এটা মানে বাতাসে ড্রপলেটের মাধ্যমে ইনফেকশনটা রোগীর দেহে আসে, কিন্তু রোগীর দেহে এটা নাক বা মুখ দিয়ে আসলেও আমাদের মুখগহ্বর বা নাকের ভিতরে যে ঝিল্লি থাকে, যে ঝিল্লি অতিক্রম করার পরে এটা রক্তে চলে যায়। তো কাজে এটা মানে কোনো অবস্থাতেই এটা রক্তের বাইরে আর থাকে না, রক্তের মধ্যে চলে যায় এবং রক্তের মধ্যে যাওয়ার পরে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তারপরে এটা আমার শরীরের মধ্যে তার ক্ষতিকর প্রভাব বিস্তার করতে থাকে, এরকমই থাকে। তাছাড়া স্বল্প প্রায় সে টায়ার্ড হয়ে পড়ে, মানে ক্লান্ত হয়ে যায়। এই সমস্ত সমস্যার জন্য মেডিসিন ডাক্তারের কাছে যায়, তারপর সেখানে রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তখন দেখা যায় যে তার পেটের আলট্রাসোনোগ্রাফি করলে পেটের মধ্যে যে প্লিহা আছে, প্লিহা যকৃত, এই জিনিসগুলো অনেক বড় হয়ে যায়, তার কিছু রক্ত শূন্যতা হয়, রোগীর জ্বর তেমন থাকে না। তারপরে রক্ত পরীক্ষাতে প্রধানত ধরা পড়ে যে তার সম্ভবত ক্রনিক মেলেরিয়াল লিউকেমিয়া থাকে। তখন এই জিনিসটাকে নিশ্চিত করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করলে তখন এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে সে আসলে বেশ কিছুদিন যাবতই ক্রনিক মেলেরিয়াল লিউকেমিয়াতে আক্রান্ত। জি, যদি কারো রক্তশূন্যতা থাকে অনেক ছোটবেলা থেকেই যদি রক্তশূন্যতা ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রোগীকে নিয়ে আসলে করণীয় কি থাকবে? কারণ সে যখন দিনে দিনে বড় হবে তখন তার কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা, এবং ছোটবেলায় আসলে করণীয় কি থাকবে? আসলে আপনি যে দৃশ্যপটের কথা বললেন সেটা আমাদের দেশের জন্য একটা, আমাদের দেশে একটা চিরাচরিত এবং অতি পরিচিত দৃশ্যপট, ছোট বয়স থেকেই কিছু রক্তশূন্যতা। এটা দু রকমের হতে পারে, সাধারণত একটু সচ্ছল পরিবার যদি হয় তাহলে পরে জন্মগত হিমোগ্লোবিনের কিছু ত্রুটির কারণে হয়, অথবা যদি অসচ্ছল পরিবার থেকে হয় তাহলে সেটা পুষ্টিজনিত কারণে হতে পারে। তো এই ব্যাপারটা যদি পুষ্টিজনিত কারণে হয় তাহলে এটা খুব এটা চিকিৎসা খুব সহজ, কারণ তখন এটাকে আমরা যদি রক্ত পরীক্ষা করি, তার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি আছে কিনা পরীক্ষা করি, তো তাতে দেখা যায় যে তার রক্তে রক্তের হিমোগ্লোবিনের আয়রনের ঘাটতি পাওয়া যায় এবং আয়রনের ঘাটতির চিকিৎসা দিয়ে দিলে আয়রন তাকে খাবারের মধ্যে দিয়ে আয়রন আয়রনের কিছু ট্যাবলেট সিরাপিগুলো থাকে এগুলো দিয়ে দিলে এবং আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিলে এটা যদি সে করতে থাকে তাহলে পরে সে রক্তশূন্যতা থেকে মুক্তি পেয়ে যায়। এবং সব আরেকটা জিনিস জানতে হবে যে রক্তশূন্যতা, তার রক্তশূন্যতা তো বুঝলাম যে রক্ত আয়রন ঘাটতির জন্য হচ্ছে, বাট আয়রন ঘাটতি কি জন্য হচ্ছে সেটাও একটা ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে পুষ্টিজনিত কারণে যে আয়রন কম খাচ্ছে, অথবা তার শরীর থেকে কোনোভাবে দীর্ঘদিন যেমন অল্প অল্প রক্তক্ষরণের ব্যাপার থাকতে পারে, এটা শিশুদের ক্ষেত্রে কমই হয়, তবে থাকে কিছু কিছু শিশুদের খাদ্যনালীর নিচের দিকে কিছু ছোটখাটো টিউমার পলিপ এগুলো থাকে, সেখান থেকে রক্তক্ষরণের কারণ কিন্তু এরকম হয়ে পড়তে পারে। আর সচ্ছল পরিবারের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটাই সাধারণত বংশগত, এই এরকম একটা বাচ্চা যদি দেখা যায় তো রক্ত রক্তশূন্যতা তার চেহারাদের দিকে তাকালে বোঝা যায় সে একটু ফ্যাকাশে থাকে, একটু হালকা হলদেটে বর্ণের হয়, তার পেটটা বড় হয়ে যায়, মুখের চেহারাটা কেমন একটু চ্যাপটা ধরনের হয়, এবং এটা দেখা যায় পরিবারে খোঁজ নিয়ে বুঝে দেখা যাবে যে এরকম ধরনের আরো দু একজনের এমন হয়েছে, সেগুলোর জন্য চিকিৎসার পদ্ধতি আলাদা। জি, এই অবস্থায় জানতে চাইবো, যাদের থ্যালাসেমিয়া রোগ আছে অথবা অ্যানিমিয়া ইতিমধ্যেই তারা দীর্ঘদিন ধরে ভুগছে এই ধরনের রোগে, তাদের কি এই সিএমএল ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা, এবং এই ক্ষেত্রে এই সিএমএল ক্যান্সারটি প্রাণঘাতী কিনা? আচ্ছা, আসলে এই
থ্যালাসেমিয়া বলেন বা রক্ত জন্মগত হিমোগ্লোবিনের ত্রুটিজনিত রক্তশূন্যতা বলেন, এইটা আর সিএমএলটা পুরোপুরি আলাদা একটা বিষয়। তো কাজেই যার থ্যালাসেমিয়া বা এই একই ধরনের কোনো জন্মগত হিমোগ্লোবিনের ত্রুটিজনিত কারণে রক্তশূন্যতা থাকে, তাদের ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া না হওয়ার কোনো কারণে হতেই পারে। একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া হওয়ার যতটুকু সম্ভাবনা, একটা থ্যালাসেমিয়া রোগীর ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা প্রায় অতটুকুই, এই দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তবে মানে ক্রনিক থ্যালাসেমিয়ার রোগীর যদি ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার শারীরিক অবস্থাটা অবস্থার অবনতি অনেক বেশি হবে, এবং ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া চিকিৎসা করলে ক্রনিক মায়েলোডিয়াল লিউকেমিয়া হয়তো নিরাময় হবে, কিন্তু থ্যালাসেমিয়া যেহেতু জন্মগত রোগ তাহলে থ্যালাসেমিয়া রোগের নিরাময় হবে না। তার জন্য যেটা বলছিলাম একটু আগে, বিশেষ চিকিৎসা পদ্ধতি যে আছে সেই চিকিৎসা পদ্ধতি আনতে হবে, তার উপরে সে দীর্ঘ সময় সুস্থ থাকতে পারবে, তবে মাঝে মাঝে হয়তো তাকে তার শরীরে রক্ত সঞ্চালন করে তাকে বাঁচিয়ে রাখতে হতে পারে। জি ডাক্তার ফারুক, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, এর মধ্যেই আমরা তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর বড়পুকুরিয়া কলাকরণ থেকে বলতেছি, রাজু ইসলাম। জি রাজু ইসলাম, আপনার প্রশ্নটি করুন। আমি ডাক্তারের কাছে জানতে চাচ্ছি যে আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করলে আমি একটা সমস্যা থেকে প্রায় 5 বছর থেকে ভুগতেছি এই সমস্যায়। জি সমস্যাটি কি? আমার মানে মাথা ব্যথা এবং চোখ ব্যথা করে, প্রচন্ড চোখ ব্যথা, আর স্বল্প আলোতে আমি একটু ঝাপসা ঝাপসা দেখতে পাই। আর মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা। আচ্ছা, একটু রোদে গেলে মাথা ব্যথা করে, একটু রোদে গেলে মাথা ব্যথা করে। জি আপনার এই সমস্যা এই কারণে আছে? হ্যালো। জি রাজু ইসলাম, আপনার এই সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? এটা আমি যখন নবম শ্রেণীতে, মানে প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। 5 বছর হয়ে যাবে। ডাক্তার ফারুক জি, আচ্ছা আমি রাজু ইসলাম সাহেবের কথা শুনলাম। আমার দুটো সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে ওনার চোখের যে পাওয়ার বলে আর কি, অর্থাৎ চোখের রিফ্র্যাকশন, সেই রিফ্র্যাকশন জনিত কোনো সমস্যা আছে, সেটার জন্য দৃষ্টি মানে কোনো তার যে দৃষ্টিশক্তির সমস্যার কারণে এটার জন্য তার চোখের যে চারপাশে যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো ফ্যাটিক হয়ে যায়, তার জন্য তার চোখের চারপাশে এবং মাথায় ব্যথা করে, যেহেতু 5 বছর 6 বছর যাবৎ, সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে এটাই সম্ভাবনা বেশি। এছাড়া আরও একটা ব্যাপার হতে পারে, যেটা তার যদি লম্বা সময় ধরে তার সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা সেটা আমি জানি না, এর জন্য আমার কাছে মনে হয় যে তার একজন প্রথমত একজন চোখের ডাক্তারের কাছে দেখাতে হবে। দেখার পরে সেখান থেকে চোখের ডাক্তারের চিকিৎসা দেখে যদি সেখানে কোনো চোখের কোনো ত্রুটি ধরা পড়ে সেটা চিকিৎসা করলে হয়তো চলে যাবে, যদি না যায় তবে ইএনটির কাছে দেখাতে হবে। জি আমি একটু জানতে চাইব, করোনার একটি দীর্ঘ সময় আমরা পার করে গেছি, এই সময়ে আমরা বলেছি যে একেবারে ক্রনিক্যাল ডিজিজ যাদের আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এবং এই যে সিএমএল ক্যান্সারে যারা আক্রান্ত তারা এই করোনার এই সময়টিতে কি করতে পারেন এবং তাদের ঝুঁকিটা কতটা? আচ্ছা, আমরা জানি করোনা COVID-19 অর্থাৎ করোনা যে অসুস্থতা, করোনাজনিত অসুস্থতাতে এটা সাধারণত এটা কোনো বয়স বা কোনো লিঙ্গ বা অন্য কোনো তফাতের জন্য এটা কাউকে ছাড় দেয় না, এটা সব মানে সব বয়সের সব সমস্ত উভয় লিঙ্গের মানুষের জন্য হতে পারে। তবে করোনাজনিত জটিলতা হওয়ার ব্যাপারে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে দেখা যায় যে সমস্ত মানুষের যে সমস্ত রোগীর আগে থেকেই কিছু দীর্ঘস্থায়ী কিছু অসুস্থতা থাকে, যেমন তার কারো যদি ডায়াবেটিস থাকে অথবা তারও যদি ব্লাড প্রেশার বেশি থাকে অথবা তার যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে বা এই ধরনের ক্রনিক অসুখ অসুস্থতা যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে পরে সে এই করোনা ইনফেকশনে খুব বেশি সংবেদনশীল এবং তাতে করে তার ক্ষেত্রে করোনার ভয়াবহতা বেশি হতে পারে। জি এই যে যেই সিএমএল ক্যান্সারটি ক্রনিক মেলয়েড লিউকেমিয়া, এটি আসলে প্রাণঘাতী কিনা আপনি বলছিলেন, এর চিকিৎসা সম্পর্কে আমি একটু জানতে চাইব যে এটি কি সংক্রামক কিনা, অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে এটি হতে পারে কিনা, এরকম কোনো বিষয় আছে কি? আচ্ছা, যেহেতু এটা জন্মগত নয় বা বংশগত নয়, কাজে এটা বাবা মার মধ্যে কারো একজন থাকলে সন্তানের হবে বা সন্তান থাকলে ভাই বোনের হবে, এমন এরকম কোনো উদাহরণ নেই, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে দেখা যায় যে সাধারণভাবে
ক্যান্সার যে পরিবারে ক্যান্সার থাকে একটা এক ধরনের ক্যান্সার থাকে সেই সমস্ত সেই পরিবারে অন্য আর অন্য অন্য আরেক ধরনের ক্যান্সারও হতে পারে কাজেই সেই হিসেবে যদি কারো শরীরে যদি লিভার ক্যান্সার থাকে তার ক্রনিক মাইলোডিস সেই ফ্যামিলিতে অন্য কারো ক্রনিক মাইলোডিস হতে পারে অথবা কারো আগস্থলী ক্যান্সার হতে পারে অথবা কারো জরুরি ক্যান্সার হতে পারে অন্য কোনো কিছু হতে পারে অর্থাৎ যেটা বলছিলাম যে সাধারণভাবে ক্যান্সারের প্রাদুর্ভাব সাধারণত মানে পরিবারের মধ্যে বিস্তার লাভ করতে পারে কিন্তু ক্রনিক মাইলোডিস লিউকিমিয়া শুধু এই একমাত্র ক্যান্সার কোনো একটা পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির হবে এরকম উদাহরণ নাই। জি ডাক্তার ফারুক আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন, আরেকটি বিরতি নিয়ে আসছি তারপর আলোচনা চলবে। দর্শক, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে, আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন স্কয়ার হসপিটালের হেমাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ফারুক আহমেদ। আপনারাও দর্শক যুক্ত হতে পারেন আমাদের সাথে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ডাক্তার ফারুক, আমি একটু জানতে চাইব, এই যে নানা ধরনের রক্তের সমস্যায় মানুষ ভুগে থাকেন, যারা কিছুদিন পর পরই রক্ত দিয়ে দেন এবং যারা গ্রহণ করেন, এর মধ্য দিয়ে আসলে অনেক ধরনের রোগ তাদের মাঝে চলে যাওয়ার আশঙ্কা থাকে কিনা, আসলে কি ধরনের সচেতনতা নেওয়া উচিত? জি, এটা আমাদের দেশে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট অনেক পুরাতন প্রশ্ন। আসলে রক্ত পরিসঞ্চালনটা একটা জীবন রক্ষাকারী পদ্ধতি। একজন মানুষের যদি রক্তের ছাড়া রক্তের কোনো বিকল্প আর না থাকে তবেই তার রক্ত পরিসঞ্চালন করা উচিত। তার কারণ রক্তের মাধ্যমে যে সমস্ত বিপজ্জনক ইনফেকশন তার সংক্রমণ একজন রোগীর দেহে ঢুকতে পারে সেটা তার জন্য দীর্ঘস্থায়ী সমস্যার কারণ হতে পারে। প্রথমত রক্তের মাধ্যমে আমরা সাধারণত জানি যে জন্ডিসের ভাইরাস রক্তের মাধ্যমে যেতে পারে, সিফিলিসের জীবাণু তার মধ্যে যেতে পারে, ম্যালেরিয়ার জীবাণু তার মধ্যে রক্তের মধ্যে যেতে পারে, এমনকি অন্যান্য আরও অনেক ইনফেকশনের জীবাণু রক্তের মধ্যে যেতে পারে। তো এই কারণে রক্ত পরিসঞ্চালনের সময় অর্থাৎ একটা রোগীর দেহে রক্ত পরিসঞ্চালন করতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় ডাক্তারের চিন্তা করতে হবে আসলে এটা তার জন্য জীবন রক্ষাকারী কিনা। যদি জীবন রক্ষাকারী হয় তবে, যেমন আপনি একটা কথা বললেন যে সমস্ত রোগীর বারবার রক্ত সঞ্চালন রক্ত নিতে হয় শরীরে, যেমন থ্যালাসেমিয়া রোগী হতে পারে, হিমোফিলিয়া রোগী হতে পারে, এরকম আরও অনেক কিছু পরিস্থিতি হতে পারে যেখানে সে রক্ত পরিসঞ্চালন নির্ভর, অর্থাৎ রোগীটি রক্ত পরিসঞ্চালন নির্ভর, তো তার তো রক্ত মাঝ প্রায় প্রায় নিতেই হবে। তো এরকম পরিস্থিতিতে তার আগে চিন্তা করতে হবে যে রক্ত নেওয়ার জন্য সে যত্রতত্র কোনো ব্লাড ব্যাংকের সোর্স থেকে রক্ত নেবে না, সে একটা নির্ভরযোগ্য ভালো মানের রক্ত সঞ্চালন রক্ত ব্লাড ব্যাংক থেকে সে রক্ত নেবে, সেখান থেকে নিতে হবে সে রক্ত পরিসঞ্চালন করবে। কাজে এই সতর্কতাটা খুবই জরুরি। জি, রক্ত নেয়ার ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে খুব ভালো বড় বড় হাসপাতালগুলো ছাড়া অন্যান্য সাধারণ কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যদি কেউ রক্ত দিতে যায়, রক্ত গ্রহণের ক্ষেত্রে একেবারে বেসিক যেই বিষয়গুলো, যিনি রক্ত দিচ্ছেন তার শারীরিক অবস্থা সঠিক আছে কিনা সেটির জন্য যে টেস্টগুলো করা দরকার সেটা কিন্তু মানা হচ্ছে না। এই যে মানা হচ্ছে না, এর কারণে আসলে যিনি রক্ত গ্রহীতা তার কী ধরনের ঝুঁকি হতে পারে? আমি এই কথাটার ইনফ্যাক্ট আমি আপনার এই প্রশ্নের কিছুটা জবাব দিয়ে দিয়েছি আগের প্রশ্নের উত্তর শুনে। সেটা হলো যেহেতু বললাম যে মানে রক্তের মাধ্যমেই এই সংক্রামক রোগগুলো ছড়ায়, কাজে ডোনার যিনি আছেন তার স্ক্রিনিংটা মানে এটা যাচাই পরীক্ষা বলে, স্ক্রিনিং পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড ব্যাংক যারা রান করেন অর্থাৎ ব্লাড ব্যাংকের মধ্যে যে সমস্ত স্টাফ থাকেন, ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তারা ডোনার আসলে অর্থাৎ কোনো একটা রোগীর জন্য ব্লাড পরিসঞ্চালন করতে হবে সে সময় রোগীর আত্মীয় স্বজন ডোনারকে নিয়ে আসে। তো ডোনার আসলে পরে ডোনারকে তাদের একটা আগে থেকে প্রস্তুতকৃত একটা প্রশ্নপত্র থাকে, সেই প্রশ্নপত্র অনুযায়ী তাকে তার কাছ থেকে এই তার পিছনের অসুখ বিসুখ অসুস্থতা সংক্রামক রোগের ব্যাপারে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং করে তার কাছ থেকে এই সমস্ত তার থেকে সাক্ষীর মতো আর কি তার কাছ থেকে নিয়ে এগুলো কাগজের মধ্যে সাইন করা হয়। আর একটা নির্ভরযোগ্য ব্লাড ব্যাংকের দায়িত্ব হলো এই তার কথাটা রেকর্ড করার পরে তার যে রক্তের নমুনা নেওয়া হলো সে রক্ত নমুনার মধ্যে অন্তত 6 ধরনের সংক্রামক রোগের স্ক্রিনিং পরীক্ষা করা হয়। এই স্ক্রিনিং পরীক্ষাগুলো অত্যন্ত সততার সাথে করতে হবে, যদি সততার সাথে করা হয় তাহলে পরে এই রক্তের সঞ্চালন পরিসঞ্চালনের মাধ্যমে রক্তের সংক্রমণ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে এই ব্যাপারে যদি সততার অভাব থাকে তাহলে অবশ্য অন্যরকম কথা। আমাদের দেশে
পরিস্থিতির কথা বললেন সেটা আজকে থেকে অনেক বছর আগে, আজকে থেকে ধরেন 15-20 বছর আগে এটা একটা বড় সমস্যা ছিল। আর আস্তে আস্তে আমাদের এই সমস্যা থেকে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা বেরিয়ে আসছে। কিন্তু একটা কথা সত্য, এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সমস্ত ব্লাড ব্যাংক সমস্ত ব্লাড ব্যাংক খুব সততার সাথে এই ধরনের এই স্ক্রিনিং পরীক্ষা করছে। যদি স্ক্রিনিং পরীক্ষা করা হয় তাহলে কোনো সমস্যা নেই, তবে স্ক্রিনিং পরীক্ষা তৈরি করার জন্য একদিক থেকে যেমন সচেতনতার ব্যবস্থা করতে হবে, আর একদিক থেকে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে শুধু শুধু সততার কথা বললে হবে না, চাপ সৃষ্টি না করলে তাকে মানে তাকে আর্থিক কোনো দণ্ডের ব্যবস্থা না করলে তাহলে পরে এটা প্রয়োগ করা যাবে না। জি, অর্থাৎ মনিটরেরও কিন্তু একটি প্রয়োজনীয়তা আছে। ডক্টর ফারুক, শেষ করব আজকের আয়োজন, তবে তার আগে এই শেষ একটি প্রশ্ন জানতে চাইব যে যারা ডায়াবেটিক্স আক্রান্ত, যাদের ডায়াবেটিক্স আছে তারা কি রক্ত দিতে পারবেন কিনা, তারা যদি ফিট হন শারীরিকভাবে? না, আমাদের যে রক্তের ডোনারদের জন্য যে ফিটনেসের যে সমস্ত শর্ত আছে সেই শর্তের মধ্যে ডায়াবেটিস একটা, অর্থাৎ ডায়াবেটিসের রোগী কখনো ব্লাড ডোনার হিসেবে ব্লাড দিতে পারবে না। জি, নিয়ন্ত্রণে থাকলেও পারবেন না। জি, ডাক্তার ফারুক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আমাদের আয়োজনটি এখন শেষ করছি। করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।